আমরা বলবো যে হ্যাঁ জিকি বলেছেন যে আপনার আলাদিসেই ফিতনা ছড়াতে চাচ্ছে মাগরিবের আগে দুই রাকাত নামাজ পড়ে বা ইহুদিদের দালাল অনেকে অনেক কিছুই বলে থাকে সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় আমরা যে কাজ করছি সেটা কি সঠিক হচ্ছে কিনা আমরা বলবো যে মাগরিবের আজানের পর একামতের আগে দুই রাকাত সালাত আদায় নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে আমাদের দেশে যে মাযহাব চলছে হানাফি মাযহাব সেই হানাফি মাযহাবের মধ্যে কিন্তু এটা মুস্তাহাব নয় হ্যাঁ মানে দুই রাকাত সালাত আদায় করা যাবে না হ্যাঁ আর কিন্তু আরেকটা মত আছে যে অবশ্যই পড়া যাবে এবং সেটা পড়া সুন্নাত হ্যাঁ এবং এটাই সর্বশ্রেষ্ঠ মত এবং এটাই দলিল মাফিক মত আরেকটা মত আছে পড়া জায়েজ হ্যাঁ মানে সুন্নাত নয় পড়া জায়েজ এরকম একটা মত এখন আমরা যেটাকে অগ্রাধিকার দিচ্ছি যে পড়া যে সুন্নাত সেটার দলিল প্রমাণ আমরা দিচ্ছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সল্লু ক্বাবলাল মাগরিব সল্লু ক্বাবলাল মাগরিব সল্লু ক্বাবলাল মাগরিব তারপরে তৃতীয়বার বলার পর বলছেন লিমান শা যে তোমরা মাগরিবের পূরে হ্যাঁ পূর্বে দুই রাকাত আপনার অন্য হাদিসের মধ্যে আসছে এই রেওয়ায়েতের মধ্যে রাকাতের কথা নাই অন্য রেওয়ায়েতের মধ্যে এসেছে সল্লু ক্বাবলাল মাগরিবের কাতিন যে মাগরিবের আগে তোমরা দুই রাকাত সালাত আদায় করো লাস্টে গিয়ে বলা হয়েছে লিমান শা যে চায় তাহলে যে চায় মানে বাধ্যতামূলক না যে চায় সে করতে পারবে এইটা রসুলের আদেশ আছে কিন্তু লিমান শাহ বলে লাস্টে বাধ্যবাধকতা উঠিয়ে নিয়েছেন কিন্তু সুন্নত থেকে গেল এটা একটা আরেকটা ব্যাপক হাদিস আছে যে আপনার রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন বাইনা কুল্লি আযানাইনি সালাহ যে প্রত্যেক আজান একমাত্র মাঝে সালাত আছে সুতরাং মাগরিবের আগে যখন সুন্নত রাত বানি তাহলে কমপক্ষে দুই রাকাত নফল সালাত আছে এবং শুধু এটা এই হাদিস দ্বারা প্রমাণিত নয় বরং আনাস রাদিয়াল্লাহু আনহু গুরুত্ব দিয়ে বলেছেন যে সাহাবায়ে কেরাম যখন আজান হয়ে যেত সাহাবায়ে কেরামরা আপনার প্রত্যেক পিলারের গোড়ায় গোড়ায় দাঁড়িয়ে যেতেন সালাত আদায় করার জন্য হ্যাঁ পিলারের গোড়ায় গোড়ায় বলে যে কোনো বাইরের লোক যদি আসতো অপরিচিত লোক যদি আসে মসজিদ দেখতো তাহলে মনে করতো যে সালাত শেষ হয়ে গেছে যে মাগরিবের পরে সুন্নত পড়তেছে এত বেশি সংখ্যক সাহাবায়ে কেরাম সালাত আদায় করতেন হযরত আনাস হাদিস এটা বিশুদ্ধ হাদিস এতে কোনো সন্দেহ নেই কোনো আলেম অশুদ্ধ বলেন না এই হাদিসটাকে সুতরাং হ্যাঁ এটা বলা মানে মুশকিল যে আপনার কিছু সাহাবী পড়ে নাই দেখে আপনি বলবেন যে কেউ পড়ে নাই না উনি কিবার সাহাবার কথা বলছেন হযরত আনাস হাদিসের মধ্যে আছে যে বড় বড় সাহাবী হ্যাঁ পড়তে সুতরাং আমরা এই হাদিসগুলো থেকে বলবো যে মাগরিবের আগে দুই রাকাত সুন্নাত বা দুই রাকাত নফল পড়া এসেছে আপনার সুন্নতি একটা পদ্ধতি সুতরাং এটাকে ডিনাই করা যাবে না কিন্তু এটা বাধ্যতামূলক নয় হ্যাঁ সময় পাইলে পড়ে আর সময় না পারলে কেউ আসে খুব দ্রুত সালাত শুরু করে দেন তখন আর পড়ার দরকার নেই কিন্তু অনেক মসজিদে আগে কিন্তু বেশি অনুষ্ঠান করতো বর্তমানে আমরা বাংলাদেশে দেখি অনেক মসজিদে দেরি করে এমনকি একটা প্রথা নতুন করে চালু করা হয়েছে এটা কিন্তু আপনার শুধু এই কর্মতৎপরতাকে আপনার নস্যাৎ করার জন্য যখন দেখেছে আমাদের দেশে কিছু আলেমরা যে দুই রাকাত সালাত অনেক আদায় করে থাকেন এরকম কিছু মানুষ তখন কিছু কিছু মসজিদের মধ্যে মাগরিবের আজানের পরে সে বক্তব্য শুরু করে দেয় এমন কিছু মসজিদে দেখা যায় হ্যাঁ কিন্তু এটা হচ্ছে হিংসাত্মক একটা কাজ না এরকম যখন হাদিস প্রমাণ আছে যদি আপনার মাজহাবে নেই কিন্তু হাদিস এটার পক্ষে আছে তাহলে আপনি এটার প্রতিরোধ করতে যাবেন কেন কেন আমরা বলবো সেটা সুন্নাত সেটা করার চেষ্টা করা উচিত